অনেকরকম ট্রিভিয়াস সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে। আপনারা যারা মুরগি পালেন তাদের জন্য একটি কমন সমস্যা হচ্ছে গাউট বা কিডনিতে পানি কিংবা তলপেটে পানি জমা। এ বিষয়ে আজকের আলোচনা। আমাদের মুরগিগুলো প্রায় 16 দিনের মতো বয়স, মুরগি মোটামুটি খুব ভালো। একটি মুরগির মধ্যে বর্তমানে তলপেটে পানি জমা দেখা যাচ্ছে। এ বিষয়ে আমি আপনাদেরকে একটি মুরগি কেটে দেখাবো। যে মুরগিটি মারা গেছে কিছুক্ষণ আগে, আমি গরম আছে, তো আমি কাটার চেষ্টা করতেছি। আমি কোনো ডাক্তার নয় কিংবা টেকনিশিয়ান নয়, জাস্ট একদম খামারি। আজ প্রায় 12 বছর 15 বছর ধরে এই মুরগি পালা অভিজ্ঞতা আছে। একদিন দুই দিনে এই অভিজ্ঞতা অর্জন হয় না। আপনারা যারা নতুন খামারি আছেন তারা অবশ্য এই ভিডিওগুলো দেখে সেটা উপকৃত পান বলে আমি আশা করি। তবে দেখবেন যেগুলো মুরগি পানি ধরে তার পুরো শরীরে কালচার ধারণ করে এবং তলপেটে পানি জমে থাকে। তো এ বিষয়ে আপনাদেরকে পোস্টমর্টম করলে আপনারা যে সমস্ত জিনিস দেখতে পাবেন সেগুলো আমি দেখাচ্ছি। দেখেন এদের পানি এখানে জমে আছে, এদের পানি প্রচুর পরিমাণে পানি থাকে। এগুলো মূলত উচ্চ প্রোটিনের খাদ্য, স্যাঁতসেঁতে আবহাওয়া কিংবা সবসময় ঘর আবদ্ধ রাখা, পর্দা ব্যবস্থা সঠিক না করা, এগুলো কারণে কিন্তু হয়। তারপরেও আবার কিছু বাচ্চা আছে যেগুলো মায়ের কাছ থেকে কিডনি দুর্বল হয়ে আসে, সেগুলোকে আবার কিডনি টনিক না দেওয়া হলে এই সমস্যাটা আবার বড় আকার ধারণ করে। তো দেখলেন আপনারা প্রচুর পরিমাণে পানি জমা হয়ে আছে আপনাদের। আর এই মুহূর্তে পানি বের করার পরে সিকামে, এখন যে সিকামে যে পায়খানা থাকে সেটাও মনে হয় পায়খানাটাও একটু খারাপ হয়ে গেছে। অন্যান্য মুরগির পায়খানা আমি ভালোই দেখলাম। তো যে সমস্ত মুরগি সমস্যা হবে তার পায়খানাগুলি একটু খারাপ হবে, কারণ কিডনি তো পরিপাকতন্ত্রের বেশি কাজ করে। এখানে কিডনির জন্য আমরা এখানে কিডনি টনিক হিসাবে ব্যবহার করতে পারি, ইউরিনেক্স আছে, লুমিক্স আছে, নেপটনিক আছে, নেফ্রো কেয়ার আছে, কিডনি টনিক আছে। এ সমস্ত জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারি। তো যারা করেন প্রিয় খামারি ভাই এবং বন্ধু, আপনাদেরকে আমি জানাচ্ছি যে আপনাদের যে কোনো রোগ ধরার আগে তার প্রতিরোধ করার চেষ্টা করবেন। এতে করে আপনাদের টাকাও বাঁচবে, সময় বাঁচবে, মুরগিও নষ্ট কম হবে। আপনারা সবসময় এই জিনিসটা লক্ষ্য রাখবেন যাতে করে রোগ ধরার আগেই আপনারা সেটা প্রতিরোধ করেন। আর যে সমস্ত রোগ খামারে প্রতিনিয়ত লক্ষ্য করা যায় সেগুলো ট্রিটমেন্ট করবেন। এতে করে আপনাদের সময় টাকা সবই সাশ্রয় হবে। তো আজকের এই রোগের চিকিৎসা আপনারা জাস্ট এখানে আমি আপনাদেরকে কাটাকাটি করে দেখালাম। মূলত যারা অভিজ্ঞ খামারি তারা এই সমস্ত রোগ কিন্তু খামারে ঢুকলেই একটু হাঁটা চলা করলেই আপনাদের চোখে পড়বে এবং আপনারা সেটা লক্ষ্য করলেই ধরতে পারবেন। যারা অভিজ্ঞতা আছে তারা তো ভালো, আর যাদের নাই তাদের জন্য আজকে ভিডিওটি হতে পারে অন্যরকমের একটি অনুপ্রেরণা। তো যারা আজকের ভিডিওটি দেখলেন সকলকে ধন্যবাদ, এবং আরও ভালো এবং নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপনাদের মুরগি পালার কিছু অভিজ্ঞতা এবং ভালো মন্দ রোগ কিংবা রোগের যে সমস্ত প্রাদুর্ভাব এগুলো নিয়ে আপনাদেরকে নতুনভাবে ভিডিও দিতে পারি সেদিকে লক্ষ্য। সেই জন্য আপনাদেরকে অনুরোধ করছি, ধন্যবাদ।